নিউজ 9 সবার পাশে সব সময়। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। চাঞ্চল্য নন্দীগ্রামের জামবাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের কিশোর দাস নামে এক তৃণমূল কর্মী ও তার মা এবং তার স্ত্রীকে কয়েকজন বিজেপি কর্মী আজ সকালে মারধর করে, জানিয়ে তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। কিশোর দাসের অভিযোগ, সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি থেকে বেরোনোর রাস্তায় বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়া সরাতে গেলে কয়েকজন বিজেপি কর্মী এসে তাদের উপরে অতর্কিত হামলা চালায়, তার মাথা ফাটিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সাহায্য করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই সাহায্য নিয়েও চলছে রাজনীতি। নিজের কথা অনুযায়ী ওই সব পরিবারের হাতে টাকা তুলে দেন রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কালো টাকা সাদা করার জন্য আহতদের পরিবারের হাতে 2000 টাকার নোট তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ফের বদলি আইপিএস অফিসার দময়ন্তী সেন। সম্প্রতি কালীগঞ্জ ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্ট যাদের উপরে তদন্তভার ন্যস্ত করেছে তাদের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। কারখানার গেটের সামনে গড়াগড়ি দিয়ে বিক্ষোভ শ্রমিকদের, ন্যায্য বেতনের দাবি জানিয়ে বড়জোড়া শিল্পাঞ্চলের কালীমাতা ভ্যাপার প্রাইভেট লিমিটেড কারখানার গেটের সামনে গড়াগড়ি দিয়ে বিক্ষোভে সামিল হলেন কারখানায় কর্মরত শ্রমিকরা। বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি শ্রমিক সংগঠন কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভের জেরে কারখানার চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, কারখানার ইংরেজদের শাসন চলছে, দীর্ঘদিন ধরে শ্রমিকরা 250 টাকা বেতন পাচ্ছেন, এই বেতনে তাদের সংসার কিভাবে চলবে, তাই আগামী দিনে খুব দ্রুত বেতন বাড়ানো হোক এমনটাই দাবি জানান শ্রমিকরা। ভয়াবহ দুর্ঘটনার ক্ষত উপশমে কত সময় লাগবে কেউ জানে না, তবে দক্ষিণমুখী ট্রেন যাত্রীদের আশ্বস্ত করেছে রেল। আজ ফের ছোটা শুরু করেছে করমণ্ডল এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী মঙ্গলবার জানান, ট্রেনটি তার নির্ধারিত সময়ে বেলা 3:20 ছাড়বে। মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় তছনছ হয়েছে, তবে খনিকের ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি এলাকায়। এদিন একাধিক পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়, বেশ কয়েকটি গাছ পড়ে বিদ্যুতের খুঁটিও ভেঙেছে, গ্রামের মধ্যে মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দাঁতনে 1998 সালে ঘূর্ণিঝড় টর্নেডোর পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেকের। ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙেছে একাধিক বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি, একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। শিয়ালদহের জগৎ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটের 5 ও 6 তলায় মঙ্গলবার আচমকায় আগুন লাগে। আগুনে একজন স্থানীয় বাসিন্দা জখম হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তাই 1 ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন। মঙ্গলবার রাত্রে 8টা নাগাদ আকাশ বর্মা নামে এক যুবক ঘাটালের শিলাবতী নদীর ওপরে বিদ্যাসাগর সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে, বয়স আনুমানিক 24 বছর। পরিবার সূত্রে জানা যায় যে সে মদ্যপ অবস্থায় বিদ্যাসাগর সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং সিভিল ডিফেন্স এর টিম। দীর্ঘ 3 ঘন্টা খোঁজ চালানোর পরেও কোনো সন্ধান মেলেনি ওই যুবকের। প্রবল তাপে জ্বলছে বাংলা, তার উপরেই বঙ্গের দমন যন্ত্রণায় নুন ছিটোতে দেশের পশ্চিম প্রান্তে একটি ঘূর্ণিঝড় আর দক্ষিণ পূর্বে একটি ঘূর্ণাবর্ত হাজির হয়েছে। দহন ও দুর্বিপাক কাটিয়ে আসবে বাংলা, বাংলা যখন এই আশায় বুক বাজছে ঠিক তখনই সমস্যামুক্তির সম্ভাবনায় জল ঢালছে আরব। সমস্যামুক্তির সম্ভাবনায় জল ঢালছে আরব সাগর এবং মায়ানমার সংলগ্ন সমুদ্র। নিউজ 9 সবার পাশে সব সময়।